ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে আইম গোয়েন টু সলভ প্রাইমাথমিক প্রশ্ন দু হাজার চব্বিশ সেকেন্ড সেমেটিভ ক্লাস এইটের ফার্স্ট স্কুল আমরা সলভ করবো হ্যাপি প্রিন্স থেকে দিয়েছে প্যাসেজ স্ট্যাচু বলছে প্লিজ হেল্প মি লিটল সোয়ালো মূর্তি বলছে দয়া করে আমাকে সাহায্য করে ছোট্ট সোয়ালো দ্য সোয়ালো প্লাগস দি আদার সাফেয়ার ফ্রম দ্য প্রিন্স আই সোয়ালো রাজপুতের চোখ থেকে অন্য নীলকান্ত মহীটা খুলে নিল হি গোস টু দ্য কার কার্ডবোর্ড কটেজ অ্যান্ড রিমুভ দ্য কার্টিন সে কার্ডবোর্ডের কুটিরে যায় এবং পর্দাটা সরায় এ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড একটা ছোট্ট মেয়ে কাঁদতে দেখা গেলো ভিতরে দ্য সোয়ালো ফ্ল্যাপ ইটস আর্মস অ্যান্ড গোজ ইন সালোলোতা ডানা ঝাপটালো আর ভিতরে ঢুকল হি ড্রপ দ্য সফেয়ার ইন টু দ্য গার্লস হ্যান্ড সে মেয়েটির হাতে নীলকাত মণিটা ফেলে দিল গার্ল বলছে দ্যাট সো নাইস কী সুন্দর সি লুকড আপ অ্যান অ্যা সে অবাক হয়ে মুখ তাকালো এবং সে অবাক হয়ে মুখ তুলে তাকালো দ্য সোয়ালো ফ্লাইড আউস সোয়ালো উড়ে বেরিয়ে গেলো দ্য কার্টেন ব্যাক অ্যান্ড ফ্লাইস টু দ্য হ্যাপি প্রিন্স প্রধানটি আবার নেমে এলো এবং সুখিরাজপুত্রের কাছে সে উড়ে এলো দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু এবং মঞ্চের আলো নীল হয়ে গেলো সোয়ালো ইউ আর ব্লাইন্ড নাও সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ সলো তুমি এখন অন্ধ তাই আমাকে সবসময় তোমার কাছেই থাকতে হবে বাট ইটস টু কোল্ড হিয়ার কিন্তু বড্ড ঠান্ডা স্ট্যাচু বলছে নো লিটল সোয়ালো ইউ মাস্ট ফ্লাই আওয়ে টু ইউর ইজিপ্ট টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান না ছোট্ট সলো তোমাকে ইজিপ্টে আর রোদের কাছেই যেতে হবে সোয়ালো বলছে আই অ্যাম স্টেইং উইথ ইউ সোয়ালো বলছে আমি তোমার সাথেই থাকছি স্ট্যাচু বলছে লিটল সোয়ালো ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড টেল মি হোয়াট ইউ সি ছোট্ট সোয়ালো তুমি যদি থাকো ওই অঞ্চলে উপর দিয়ে উড়ে বেড়াও আর তুমি কী দেখছো আমাকে বলো দ্য স্টেজ গোজ ডার্ক স্টেজটা কালো হয়ে আলো দ্য ব্লু স্পট লাইট ট্র্যাক দ্য সোয়ালো এটা নীল আলো সোয়ালোকে অনুসরণ করলো হি ইজ মেকিং আ ফ্লাইস মোশনস ফ্ল্যাপিং হিজ আর্মস সে তার হাত নেড়ে নেড়ে ভঙ্গি করছে হিরান্স অ্যারাউন্ডস দ্য স্টেজ ইন সার্কেল সে মঞ্চের চারিদিকে চারিদারে গোল গোল করে ছুটে বেড়াচ্ছে হিরান্স অ্যারাউন্ড দ্য স্টেজ ইন সার্কেল দ্য স্টেজ গোস ডার্ক অ্যাগেইন অ্যান্ড দ্য স্টেজ ডার্ক ফর ফর ফোর সেকেন্ডস মঞ্চ আবার অন্ধকার হয়ে যায় চার সেকেন্ডের জন্য অন্ধকার থাকে দ্য রেড স্পট লাইট ফলস অন দ্য অন আঞ্চ অফ বিগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ দে আর ক্লোথ স্টন দে লুক হাঙ্গরি অ্যান্ড মেজারেবল একটা লাল আলো মঞ্চের সম্মুখ ভাগের একদল ভিকারির উপর পড়ে তাদের পোশাক ছেঁড়া ক্ষুধাত্ম ও দুর্দশাগ্রস্ত চেহারা ছিল তাদের রানিং দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আম রাইট উইং টু লেফট উইং ছুটতে ছুটতে সোয়ালো তাদের সামনের দিকে মঞ্চ পেরোয় ডানা ঝাপটাতে ঝাপটাতে ডান পাশের দৃশ্যপট থেকে বা পাশের দৃশ্যপট পর্যন্ত স্টেজ ডার্ক অ্যান্ড অ্যাগেন স্টেজটা আবার অন্ধকার হয়ে যায় ব্লু স্টেজ লাইটস কাম অন ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে নীল আলো জ্বলে ওঠে দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট সোয়ালো বা দিক থেকে সুখী রাজপত্রের মুখোমুখি হয় সোয়ালো আই ম্যানি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল সোয়ালো আমি অনেক অসুখী ও না খেতে পাওয়া মানুষ দেখলাম স্ট্যাচু বল টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল আমার শরীর থেকে সমস্ত সোনা নিয়ে নাও আমার সেই গরিব লোকেদের দিয়ে দাও এভাবে তিনটা প্রশ্ন রয়েছে অ্যান্সারগুলো দেখে নাও Why did the swallow pluck the sapphire from the prince's eyes? The swallow plucked the sapphire from the prince's eyes because far away in a little attic the prince The swallow plucked the from the prince's eye because far away little attic the prince saw a brown-haired young man who was unhappy and poor and he needed help. It a first যে সেপেয়ার ছিল সেইটা দেওয়ার জন্য আর দ্বিতীয় অ্যান্সারটা হবে আমরা যদি প্যাসেজ অনুযায়ী লিখি তাহলে এটা লিখতে পারি দ্য সোয়ালো প্লাক দ্য সার ফ্রম দ্য প্রিন্স আই টু এ লিটল গার্ল হু হ্যাড নো শুস হোয়াই ডিড দ্য সোয়ালো সে দ্যাট হি মাস স্টে উইথ হ্যাপি প্রিন্স দ্য সোয়ালো সেইড দ্যাট হি মাস স্টে উইথ হ্যাপি প্রিন্স বিকজ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড দেন কারণ সম্পূর্ণভাবে সে কি হয়েছিল অন্ধ হয়ে গেছিল

ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম টেক্স টেক্স থেকে ওয়ার্ড নিয়ে পূরণ করতে হবে আই শ এ গার্ল ড্যাশ নিয়ার দ্য মার্কেট আই শ এ গার্ল উইপিং কান্না করছিল দ্য ইঞ্জিয়ার্ড বার্ড ওয়াজ ড্যাশ ইটস উইং ফ্ল্যাপিং ইটস উইং বাট কুড নট ফ্লাই মুভমেন্ট এর শিরোনিম কী হবে মোশন দে আর লিভড এ সার্টেন টাউন অফ পার্সিয়া টু পেইন্টার্স হুজ ফেম অ্যান্ড স্প্রেড ফার অ্যান্ড হোয়াইট পারস্যের একটি শহরে বাস করতো দুজন চিত্রশিল্পী যাদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল বহুদূরে বোধ ওয়ার শো গুড অ্যাট দেয়ার ওয়ার্ক দ্যাট ইট ওয়াজ হার্ড টু সে হু দ্য বেটার পেইন্টার ওয়াজ দুজনেই তাদের কাজে এতটাই ভালো ছিলেন যে কে ভালো চিত্রতা বলা কঠিন সো ইট ওয়াজ স্যাটেল দ্যাট ইচ ওয়াজ টু ড্র পিকচার অ্যান্ড দেয়ার উড বি জাজেস টু ডিসাইড হু হ্যাড ডান বেটার ওয়ার্ক সুতরাং একটি নিষ্পত্তি করা হয়েছে যে প্রত্যেকে একটা করে ছবি আঁকতে হবে এবং কারা ভালো কাজ করেছে বা এঁকেছে তা নির্ধারণ করার জন্য একটা বিচারক থাকবেন ওয়ান অফ দ্য পেইন্টার পেইন্টেড এ বাঞ্চ অফ গ্রেভস হুইচ লুক সো ন্যাচারাল দ্যাট দ্য বার্ডস কেম অ্যান্ড পেক্ট অ্যাট ইট একজন চিত্রশিল্পী একগুচ্ছ আঙ্গুর আঙুর এঁকেছিলেন যা দেখতে এতটাই প্রাকৃতিক ছিল যে পাখিরা এসে এটিকে ঠোকা মারছিল And the judges were struck with wonder and thought he was surely going to win. বিচারক হতবাক হয়ে ভেবেছিল যে তিনি হয়তো অবশ্যই জিতে জিতবেন When দে went টু সি what দ্য আদার পেইন্টার হ্যাজ painted, যখন তারা দেখতে গেলো অন্য পেইন্টার চিত্রশিল্পী কি আর্ট করছে হি পয়েন্টেড টু স্ক্রিন তিনি একটা পর্দা দেখতে পেলেন দ্যাট ওয়াজ স্ক্রিন হয়তো এই পর্দার পিছনে রয়েছে অ্যান্ড ওয়েন্ট ফরওয়ার্ড টু সি ইট সেটাকে দেখার জন্য তিনি গেলেন হি ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট ওয়াজ নো স্ক্রিন বাট ওনলি দ্য পিকচার অফ ওয়ান সেটা কোনো পর্দা ছিল না শুধুমাত্র এটা কী ছিল একটা ছবি ছিল দ্যাট হ্যাড বিন পেইন্টেড অন দ্য ওয়াল যেটা দেওয়ালে কি করা ছিল আর্ট করা ছিল তো জাজেস জুবাইয়ার স্পিচলেস বাঘরুদ্ধ হয়েছিল জাজরা উইথ ওয়ান্ডার অবাক হয়েছিল গেভ দ্য সেকেন্ড পেইন্টার গেভ দ্য সেকেন্ড পেইন্টার দ্য প্লেস অফ অনার তিনি সম্মানের স্থানে তাকে দিলেন দ্বিতীয়জনকে অ্যাজ ইস পিকচার হ্যাড রিসিভড এ ম্যান কারণ ধোকা দিয়েছিল মানুষকে তার ছবিটি ওয়াইল অভিজ রাইভাল তার যে প্রতিদ্বন্দ্বী হ্যাড ডিসিভ অনলি দ্য বার্ড তার ছবিটা শুধুমাত্র ধোকা দিয়েছিল একটা পাখিকে কিন্তু এর ছবিটা ধোকা দিয়েছিল মানুষকে আনসিং প্রশ্ন হোয়াই ওয়াজ দ্য গ্রেটলি সারপ্রাইজ দ্য রাইভেল পেইন্টার ওয়াজ গ্রেটলি সারপ্রাইজ বিকজ দিস ওয়াজ নো স্ক্রিন কারণ ওটা কোনো পর্দা ছিল না বাট অনলি দ্য পিকচার অফ দ্যাট হ্যাড বিন পেইন্টেড অন দ্য ওয়াল যেটা শুধুমাত্র ওয়ালে কি ছিল আর্ট করা ছিল

আর্টিফিশিয়াল কী হবে ন্যাচারাল অ্যান্টোনিম শব্দ এরপরে বলেছে আন্ডারলাইন দ্য ক্লস অ্যান্ড ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড কোনটা কোন ক্লস দুটো প্রথমে দুটো অল দ্য বুকস হুইচ বিলং টু দ্য স্কুল লাইব্রেরি হুইচ বিলং টু দ্য স্কুল লাইব্রেরি এটা আন্ডারলাইন হবে এটা হচ্ছে অ্যাডজেকটিভ ক্লস কারণ এটা হচ্ছে ডিসক্রাইব করছে বর্ণনা করছে অল দো দ্য টিচার ওয়ান্টেড গান্ধীজি টু কপি ফ্রম অ্যানাদার বয় এটা হবে অ্যাডভারবিয়াল ক্লস দ্য পিপল অফ দ্য ভিলেজ আর ভেরি সিম্পল এখানে দ্য পিপল অফ দ্য ভিলেজ এটা হবে নাউন ফ্রেশ নিচে হচ্ছে ফ্রেশ আইডেন্টিফাই করতে হবে যেটা ভাবহীন সেটাকে আমরা ফ্রেশ বলি আর যেখানে ভার থাকে সেটাকে আমরা ক্লস বলি হি ফট উইথ কারেজ উইথ কারেজ এটা হচ্ছে অ্যাডভারবিয়াল ফ্রেশ এরপরে রয়েছে ন্যারেশন চেঞ্জ আর তারপরে রয়েছে একটা ইনফিনিটিভ চলো দেখে নাও The, teacher, the child said to the mother, Let me wash the cartoon for some time. The child requested the mother that he might be allowed to wash the cartoon for some time. The nun said to her disciple, May you have the bliss of God. The nun prayed that God might have bliss her disciple. I said, How cold the night was. have